हेलो फ्रेंड्स, আমাদের যে নতুন সিরিজটা শুরু হয়েছে রিজিওনাল কুইজিন সিরিজ, সেটার প্রথম এপিসোড চলে গেছে শেরে পাঞ্জাবের ভিডিও। সেটা কেমন লাগলো আমাদেরকে জানিও। আজকে আমাদের সেকেন্ড এপিসোড অফ দিস রিজিওনাল কুইজিন সিরিজ। আজকে আমরা চলে এসেছি জালুকে আর একদম অথেন্টিক অ্যাসামিস কুইজিন টেস্ট করতে। সো এটা মানে আগে কোনো দিন আমি অথেন্টিক অ্যাসামিস কুইজিন খাইনি, খুব একটা বেশি অ্যাভেলেবেলও নয় কলকাতাতে। বাট জালুকে, জালুক হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর একটা রেস্টুরেন্ট। এক্স্যাক্ট অ্যাড্রেস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানকার খাবার খেয়ে আমরা বলবো একদম অথেন্টিক অ্যাসামিস খাবার আমাদের কেমন লাগে। ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ হিউজ অ্যাসামিস থালি নিয়ে বসে রয়েছি। এখানে অনেক অনেক ডিশেস রয়েছে, তো আমি একটা একটা করে ইন্ট্রোডিউস করব। এটা হলো নর্মাল আলু ভর্তা, এটা হলো আলু ভাজি, নর্মাল মুসুরের ডাল, আলু পাম্পকিন সয়াবিনের একটা সবজি, এটা হলো শাক ভাজা, বেগুন ভর্তা, কালো চালের পায়েস, বেগুন ভাজা, লেবু, আর এটা হলো ভূত জলকিয়ার স্পেশাল আচার। আমরা একটু জিভের লাগিয়েছি, বেশ ঝাল, মানে বেশ সেন্সেশন হচ্ছে জিভে পুরো। কালো কলাইয়ের ডাল, যেটার একটা স্পেশাল নাম আছে যেটা আমি আবার ভুলে গেছি। দাদা, এটা নাম কি বললেন যেন? কালো কি যেটা, এই যে কলাইয়ের ডালটা, মাটির ডালি খাল এটার নাম, ঠিক আছে? মাটির ডালি খাল, মাটির মাটির ডালি খার, তো এরকম এই যে কালো কলাই, একদম পাতলা, মানে একদম ঘর কা খানা, দেখে তো খুব লোভ লাগছে। এবার আমি একটু খাই, ভীষণ খিদে পেয়েছে। তো আমি এই এই ডালটা নেব একটু। ও, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ভুলে গেছি, এই যে একটা মাছের পিস দেওয়া হয়েছে, এটা বাটা মাছ, আর এটা হলো চিকেন, লোকাল চিকেন কারি, বেশ ঝাল ঝাল করে করেছে। এটাও পুরো থালির পার্ট। এই থালির প্রাইস হলো 350। এবার আমরা দেখি খেতে কেমন। একটু বেগুন ভাজা দিয়ে খাই। ডালটা একটু ফাইব্রাস, আমরা যেরকম নর্মাল ডাল খাই তার থেকে ডিফারেন্ট। একটু বেগুন ভর্তাটা নেব, বেশ লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা হয়েছে। বেগুন পোড়ালে নর্মাল স্মোকি যে ফ্লেভারটা, বেশ ভালো লাগছে খেতে। আলু ভর্তা, আলু সিদ্ধই আর কি, নর্মাল পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা। অ্যাকচুয়ালি আমার শাক ভাজাটা আগে খাওয়া উচিত ছিল, আমি সেটা নোটিস করিনি, একটু শাক ভাজা দিয়ে খাবো। বেশ ভালো খেতে, শাক যেমন হয় নর্মালি, ওগুলো আলাদা করে কিছু নয়। একটা ছোট্ট পামকিনও নিলাম, পামকিনের জন্য একটু মিষ্টি মিষ্টি হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। একটু মিষ্টি মিষ্টি, একটু ঝালের দিকে, বেশ পুরো একটা কম্প্যাক্ট ফ্লেভার রয়েছে, বেশ ভালো। এবার তোমাদের ভূত জলকিয়াটা খেয়ে বলি কেমন। অনেকটা ডেঞ্জার হবে কি জানি না, আমি
এখন অবধি কিছু ফিল করতে পারছি না, দেখা যাক কি হয় এরপর। এত কিছুর মধ্যে আমি আমাদের বাঙালির ফেভারিট খাবারটাই ভুলে গেছি, একটু ডাল। একটু আলু ভাজা খাব, ডালটা নর্মাল মুগ মসুর মিশিয়ে করা। আলু ভাজা মাই ফেভারিট, কালো জিরে দিয়ে আলু ভাজা। একটু পাঁচফোড়নের সেন্ট আসছে, বেশ ভালো। এবার আমি একটু মাছটা খেয়ে দেখি, মাছের ঝোলটাও বেশ থিক। এমনি খেয়ে দেখি, ধনে পাতা লঙ্কা পেঁয়াজ টমেটো, বেশ ভালো একটা সেন্ট আসছে। মাছে না খুব কাটা হয় মাছে, তো একটু সাবধানে খেতে হবে। মাছটাও বেশ ভালো ফ্রেশ, তো এই থালিটা বেশ ভ্যালু ফর মানি, অনেক কিছু পাচ্ছ তোমরা। চিকেন অলরেডি, এবার ভুজ্জলকে আর ঝালটা লাগছে, গলায় হিট করছে ঝালটা অ্যাকচুয়ালি। এই লোকাল চিকেন কারিটা খাবো, দেখে বেশ ঝাল ঝাল লাগছে। বেশ অন্যরকম খেতে, বেশ ভালো লাগছে। তোমরা আসলে কিন্তু থালিটা ট্রাই করো, বেশ ভ্যালু ফর মানি। এবার লাস্টলি রয়েছে কালো চালের পায়েস। আমরা ধামসাতেও কালো চালের পায়েস খেয়েছিলাম, যদি ধামসার ভিডিওটা না দেখে থাকো প্লিজ দেখো। যারা নতুন হয়তো তারা ধামসার ভিডিওটা দেখোনি, তার কারণ আমরা অনেক দিন আগে করেছিলাম। আর নতুন হলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবে, ভুলবে না। কালচারটা একটু ফাইব্রাস লাগে, একটু খোসাটা থাকে। আমি আর থালি নিইনি, কারণ সুচন্দ্রা পুরো কমপ্লিট একটা থালি আমরা খাবো, ওটা আমি আর নিইনি, ওর জন্য সেম জিনিস আমি নিয়েছি। এটা হচ্ছে মাছের ভর্তা, স্ম্যাশড পেটিকা, মানে রুই মাছের দিয়ে ওটাকে তোমার স্ম্যাশ করে তার সাথে টমেটো পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে মেখেছে। ভাজা মাছকে মেখে লেবুর রস, তার সাথে কাঁচা পেঁয়াজ ধনে পাতা লঙ্কা ইউজ করে মেখেছে, বেশ ভালো খেতে লাগছে আমার, মানে অন্যরকম। এটা কিন্তু বাড়িতেও ট্রাই করা যায়, একদিন করলে হয় বাড়িতে ট্রাই। নেক্সট যেটা নিয়েছি এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো ডাক ফ্রাই, ড্রাই ফ্রাই করেছে একদম। তো এটা একটু খেয়ে দেখবো, গ্রেভিটা তো দেখেই আমার দারুণ লাগছে। ঘরে তেল ঝাল বানালে যেরকমভাবে বানাই না আমরা, পেঁয়াজ টমেটো ধনে পাতা কুচি কুচি করে দিয়ে বেশ একটু রগরগে করে ঝাল করে, আর তার সাথে ডাকের মাংসটাতে একটু চিউই হয়, দেখো যেরকম খেতে হয় ওরকমই খেতে লাগছে ডাকের মাংস। বাট গ্রেভি ওয়াইজ দারুণ টেস্ট। তবে জালুকে কিন্তু আমার খাবার বেশ ভালো লাগলো, ধামসার থেকে আমি এটাকে একটু বেশি পয়েন্ট দেবো। তো যারা যারা ভিডিওটা দেখেছো তাড়াতাড়ি লেট না করে জালুকে খেতে চলে এসো। খেয়েছি আমরা গোটা একটা অ্যাসামিস থালি আর তার সাথে আরও কিছু অ্যাসামিস ডিশ, সব মিলিয়ে বেশ ভালো খেতে ছিল। পুরো ভিডিওটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের এক্স্যাক্টলি কীরকম লেগেছে খেয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করো লাইক, শেয়ার করো, সবাইকে জানিও আমাদের এই নতুন সিরিজটার কথা, অ্যাটলিস্ট সবাইকে জানিও। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। টিল দেন টেক কেয়ার, বাই।